পৃথিবীতে প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী প্রাণীরা সবথেকে দীর্ঘাঙ্গী এবং পতঙ্গেরা সবথেকে বিরক্তিকর, কিন্তু সরীসৃপের কথা এলে এটি হলো সবথেকে মারাত্মক ক্ষতিকারক এবং অপকারী প্রজাতি। কুমিরের শক্ত চোয়াল যা কিনা অতি সহজেই একটি শক্তপোক্ত হাড়কে দুটুকরো করে দিতে পারে, বিশেষ করে সাপ যে তার মারাত্মক বিশেষ সাহায্যে তার লক্ষ্যবস্তুকে সহজেই কাবু করতে পারে, এবং বিশালাকৃতির প্রাচীন কচ্ছপকে যে কিনা তার রাস্তায় আসা সবকিছুকেই গোগ্রাসে গিলে ফেলতে পারে, এমনকি মানুষকেও। যদি আপনি সেগুলিকে দেখতে চান তাহলে তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখুন। সরীসৃপদের নথি খুঁজলে দেখা যায় যে এই পৃথিবীতে এমন কিছু সরীসৃপ আছে যারা খুবই ভয়ঙ্কর। তাদের মধ্যে একটি হলো ইনল্যান্ড টাইপেন, যার বিষ র্যাটেল স্নেকের থেকে 400 গুণ বেশি শক্তিশালী এবং 400 গুণ বেশি মারাত্মক। ইনল্যান্ড টাইপেন পৃথিবীর মারাত্মক সরীসৃপের মধ্যে একটি, যা নিমেষেই একটি মানুষকে কাবু করতে পারে এবং যার দংশনের প্রভাব নির্ভর করে আমাদের রক্তে তার বিষ কতটা প্রবেশ করেছে তার উপর। কিন্তু অ্যান্টিভেনম ছাড়াও এর এক ফোঁটা বিষও প্রাণঘাতী। সৌভাগ্যক্রমে এরা অস্ট্রেলিয়ার শুষ্ক নির্জন স্থানে বাস করে, যেখানে মানুষের বসতি নেই বললেই চলে। ইনল্যান্ড টাইপেনরা ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী বিশেষ করে প্লেগ র্যাটকে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে। অনেকেই এই ইনল্যান্ড টাইপেন নামক মারাত্মক সরীসৃপটিকে তাদের পোষ্য করে রাখেন, কিন্তু তাদের ফল শেষ পর্যন্ত খুব একটা ভালো হয় না, কারণ তাদের এই ভয়ানক পোষ্যটিকে রাখতে যথেষ্ট কসরত করতে হয়। শক্ত চোয়াল এবং ধারালো দাঁত বিশিষ্ট ভয়ানক কুমিরকে জল থেকে বেরিয়ে থাবা বসাতে আমরা অনেকেই দেখেছি, যা কিনা প্রাণী জগতে সব থেকে ভয়ানক চিত্র। কিন্তু একবার ভেবে দেখুন, সেই কুমির যদি গাছে চড়তে পারে তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, অবাক হওয়ারই কথা, গাছে উঠতে পারা কুমির সত্যিই দেখা যায়। যারা খুবই আক্রমণাত্মক এবং যাদের ক্রোকোডাইল মনিটর অথবা ব্যারিনেস মালভাডোরি বলা হয়, এদের মাংস এবং চামড়া শিকারীদের কাছে খুবই জনপ্রিয়। এদের সাধারণত নিউগিনি সমুদ্র তীরবর্তী এলাকায় পাওয়া যায়। ট্রিকোকোডাইল বা গেছু কুমির প্রায় 16 ফুট লম্বা হয় এবং একটি মানুষের গড় ওজনের সমান বা 200 পাউন্ডের মতো হয়। ক্রোকোডাইল মনিটর হলো সেই ধরনের কুমির যা গাছে বসবাস করে, যারা তাদের পা দিয়ে তাদের গাছের ডালে ঝুলে থাকে। এরা তাদের লেজটিকে বাঁদরের মতো গাছের ডাল ধরবার কাজে লাগায়। বিশালাকৃতি বানর এবং কুমিরের মিশ্রণ রূপ হলেও এই প্রাণীটি অতটা ভয়ানক নয়। যদি আপনি কখনো দক্ষিণ পূর্ব আফ্রিকার সাভানা এবং রকি পার্বত্য অঞ্চলে বেড়াতে চান, তো সেখানে অনেক বিশালাকৃতির বন্য প্রাণী যেমন হাতি, সিংহ এবং মোষ ইত্যাদি দেখতে পাবেন। কিন্তু আপনাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে দ্রুত মারাত্মক সরীসৃপ ব্ল্যাক মাম্বার উপর। এরা প্রায় 14 ফিট লম্বা হয় এবং ঘন্টায় 12.5 মাইল গতিবেগে ছুটতে পারে। ব্ল্যাক মাম্বার হাত থেকে ছাড়া পাওয়া খুবই দুষ্কর। এই ভয়ানক সরীসৃপটি তার লক্ষ্যবস্তুকে বারবার দংশন করে কাবু করে ফেলে। এর একটি দংশনে এমন পরিমাণ বিষ থাকে যা 10 জন মানুষের প্রাণ নিতে সক্ষম। তাহলে একবার ভেবে দেখুন, বারংবার দংশন করার ফলে কি হতে পারে? অ্যান্টিভেনামই হলো এর একমাত্র ওষুধ, কিন্তু এই অ্যান্টিভেনামের মূল্যও অনেক। 2019-এর এপ্রিল মাসে একজনকে কপারহেড নামক সাপ দংশন করে এবং তার ওপর অ্যান্টিভেনাম প্রয়োগ করা হয়, যার মূল্য ছিল $67,957। কিন্তু কপারহেড সাপের বিশেষ শক্তি ব্ল্যাক মাম্বার থেকে অনেক গুণে কম। ব্ল্যাক কেমিন, যার মধ্যে সরীসৃপের অনেক মিল থাকলেও এরা অ্যালিগেটর বা ক্রোকোডাইল কোনো প্রজাতির মধ্যেই পড়ে না। আর যাই হোক না কেন, এরা ভয়ানক নিষ্ঠুর একটি প্রাণী, যাদের দেখা যায় বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ফ্রেঞ্চ গিয়ানা এবং পেরু অঞ্চলে। ব্ল্যাক কেমিন প্রায় 17 ফিট দীর্ঘ এবং এদের গায়ের রং কৃষ্ণবর্ণের হয়ে থাকে। অ্যামাজন নদী অববাহিকায় ব্ল্যাক কেমিন হলো সব থেকে দীর্ঘতম প্রাণী, যারা সুদক্ষ সাঁতারু হবার পাশাপাশি তার প্রতিবেশী প্রাণীদের জন্য ভয় প্রদর্শন করে থাকে। যদি কেউ তার শক্ত চোয়ালে আটকে যায় তাহলে সেখান থেকে বের হওয়া অসম্ভব। যদিও কেমিন মাছ ও অন্যান্য সরীসৃপদের তার খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, তবুও তারা মানুষকে আক্রমণ করতে ছাড়ে না। সারা বিশ্বব্যাপী মানুষের ওপর ক্রোকোডাইলের আক্রমণের ডেটাবেস দেখলে জানা যায় যে ব্ল্যাক কেমিন মানুষের ওপর 43 বার আক্রমণ করেছে। এই অদ্ভুত দর্শন প্রাণীটিকে প্রথম দেখাতে অতটা ভয়ঙ্কর মনে না হলেও এটি খুবই মারাত্মক প্রাণী। এই অদ্বিতীয় দর্শন পরিষ্কার জলে বসবাসকারী কচ্ছপটি মাটামাটা নামে পরিচিত, যাদের বাসস্থান দক্ষিণ আমেরিকার অ্যামাজন এবং অরিনোকো অববাহিকায়। এছাড়াও এদের ব্রাজিল, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, বলিভিয়া এবং ত্রিনিদাদের দ্বীপপুঞ্জেও দেখা যায়। এদের ছদ্মবেশ ধারণের ক্ষমতা এবং ভয়ানক ক্ষুধা এদেরকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এরা পথে পড়ে থাকা সবকিছুকেই শোষণ করে নিতে পারে। এদের আবরণ অমসৃণ এবং গাঢ়যুক্ত হয়, তাই
চলতে চলতে এদের কখনো ভুলবশত মারিয়ে ফেললেও বিপদ ঘটে যেতে পারে। এদের আবরণ 1.5 ফিট পর্যন্ত বড় হয়ে থাকে এবং প্রায় 38 পাউন্ডের মতো ভারী হয়, যা একটি 4 বছরের বাচ্চার ওজনের সমান। মাটা মাটা কচ্ছপটি তাদের নিজেদের জগতে খুবই নিরাপদ। বাজারে এদের ক্রয় মূল্য $500 থেকে $1,000 এবং খাদ্য তালিকায় এদের মূল্য আরো বেশি। আমেরিকাতে প্রায় 140 প্রজাতির স্থলজ সাপ পাওয়া যায়, যাদের মধ্যে কিছু কিছু সাপের বিষ বিশ্বের অন্যান্য সর্প প্রজাতির তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এদের মধ্যে অন্যতম হলো ইস্টার্ন ব্রাউন স্নেক। এই প্রাণীটি তার বাজে আচরণের জন্য বিখ্যাত। এরা মানুষের বসবাসের জায়গা থেকে দূরে জনবিরল স্থানে বাস করার পরিবর্তে জনবহুল জায়গায় বসবাস করা পছন্দ করে। বিশেষত এরা শহরের বাইরে খামার বাড়িগুলিতে থাকে। আপনারা জানেন, যদি কোনো সাপ ভীতি প্রদর্শন করতে চায় তো এরা জমি থেকে এদের শরীরকে অনেক উঁচুতে উঠিয়ে ফেলে এবং শরীরটাকে এস আকৃতির করে বেঁকিয়ে ফেলে। দেখে মনে হয় যেন একটি প্যাঁচানো আকৃতির স্প্রিং। অ্যান্টিভেনম ছাড়া এই সমস্ত সাপেদের আক্রমণের হাত থেকে অন্য কোনো ওষুধের মাধ্যমে রেহাই পাওয়া যায় না। আমাদের পরবর্তী বিষয় হলো জলাভূমির রাজ্য। এই জলাভূমির রাজ্যে সব থেকে ভয়ানক জীব হলো সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যাদের মধ্যে ব্যতিক্রমী হলো নাইল ক্রোকোডাইল। পৃথিবীর এমন কোনো কুমির নেই যা কিনা দৈহিক উচ্চতায় এর ধারে কাছেও আসতে পারে। মাংসাশী এই প্রাণীটি 20 ফিট দীর্ঘ এবং 2,370 পাউন্ড ওজন বিশিষ্ট হতে পারে, যা প্রায় একটা ছোট মোটর গাড়ির ওজনের সমান। এদের হিংস্র দাঁতগুলো শুধুমাত্র দেখানোর জন্য নয়, এই দাঁত দিয়ে তারা 1 বর্গ ইঞ্চিতে 3,700 পাউন্ড পর্যন্ত শক্তি প্রয়োগ করে থাকে। তারা তাদের এই তীক্ষ্ণ দাঁত দিয়ে তাদের আশেপাশে থাকা কোনো কিছুকে সুচারুভাবে পৃথক করতে পারে। যদিও মানুষ তাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত নয়, কিন্তু এরা মানুষকে যে আক্রমণ করেনি এমনটিও শোনা যায় না। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে সল্ট ওয়াটার ক্রোকোডাইলকে পোষ্য করে রাখার অনুমতি আছে, কিন্তু তার জন্য আপনাকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। হর্ন ভাইপার। এই সাপ সাধারণত সাহারা মরুভূমিতে পাওয়া যায়। এই সাপের গায়ের রং মরুভূমির বালির সাথে মিল থাকার কারণে এদেরকে সহজেই দেখতে পাওয়া যায় না এবং খুব সহজেই এরা পালিয়ে যেতে পারে। এই সাপগুলো সাধারণত নিশাচর প্রাণী হয়ে থাকে, অর্থাৎ এরা রাতে শিকারে বের হয়। এরা মরুভূমিতে বসবাস করার ফলে এদের শিকার খুঁজে পাওয়াটা অনেকটাই কঠিন ব্যাপার, তাই এই সব সাপকে শিকারের ক্ষেত্রে অতিরিক্ত পারদর্শী হতে হয়। কারণ একটা শিকার তার হাত থেকে মিস হয়ে গেলে সে আর কতদিন পর খেতে পারবে তা সে জানে না। এই সাপ খুবই বিরূপ পরিবেশেও বেঁচে থাকতে পারে। এই ধরনের সাপ 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে এবং মরুভূমির রাতে প্রচন্ড ঠান্ডাও সহ্য করতে পারে। যে কোনো শিকার দেখতে পেলে খুবই সতর্কতার সাথে তাদের নিজস্ব পদ্ধতিতে শিকারের কাছে এগোতে থাকে। একটা বিশেষ পদ্ধতিতে চলাফেরা করার কারণে এই সাপ যেই পথ দিয়ে চলাফেরা করে থাকে সেই পথে চলার কোনো চিহ্ন বা মার্ক থাকে না, তাই সেই সাপগুলি কোথা থেকে এসেছে এবং কোথায় পালিয়ে যাচ্ছে তা কেউই বুঝতে পারে না এবং তারা এইভাবেই তাদের জীবনকে অতিবাহিত করে থাকে। যদি আপনারা কখনো ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি দ্বীপপুঞ্জে যান, তাহলে অবশ্যই কমোডো ড্রাগনের থেকে দূরত্ব বজায় রাখবেন। এরা আকাশে উঠতে বা মুখ দিয়ে আগুন বের করতে পারে না, কিন্তু এদের এই ভয়ানক রূপ সকলকে ভয় দেখানোর পক্ষেই যথেষ্ট। কম্বোডিয়ার বিভিন্ন টিকটিকি প্রজাতির মধ্যে এটি হলো বৃহত্তম। এরা 10 মিটার দৈর্ঘ্যের 190 পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে। দীর্ঘতা এবং ওজনের সাথে সাথে এদের মুখে এক ধরনের বিষও থাকে। এরা শিকার করার সময় শুধু কামড়ায় না, বরং তাদের বিষ সেই প্রাণীটির শরীরে ঢেলে দেয়। এই বিষটি রক্তের সাথে মিশে রক্তকে আরো পাতলা করে দেয়। এই প্রাণীর হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। যদিও মানুষকে এই কমোডো ড্রাগন আক্রমণ করেছে এমনটা খুব একটা দেখা যায় না। এরা স্বনিষেধ করতে সক্ষম এবং কোনো সঙ্গী বা সঙ্গিনী ছাড়াই এরা সুস্থ সন্তান প্রসব করতে পারে। ভয়ানক সরীসৃপের কথা ভাবলে কচ্ছপের কথা খুব একটা মনে আসে না, কারণ এরা বেশিরভাগই নিরামিষাশী প্রাণী হয়ে থাকে, অর্থাৎ এরা মানুষের জন্য মোটেই ক্ষতিকারক নয়। কিন্তু এদের মধ্যে ব্যতিক্রমী হলো অ্যালিগেটর স্ন্যাপিং টার্টল। এই মাংসাশী প্রাণীটির চোয়ালের সামনের দিকটা চুচালো চঞ্চুর মতো এবং মাথার উপরে শক্তপোক্ত আবরণ আছে। এদের একটি কামড় 1 ইঞ্চিতে 1,000 পাউন্ড শক্তির সমান, যার মাধ্যমে খুব সহজে এরা হাড় গুড়িয়ে ফেলতে পারে। আকৃতিতে এরা যথেষ্ট বড় হয়। এখনো পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে বড় অ্যালিগেটর স্ন্যাপিং টার্টলটির ওজন 249 পাউন্ড এবং চঞ্চু থেকে লেজ পর্যন্ত 26 ইঞ্চি লম্বা। এই কচ্ছপটির অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, তাই অনেক দেশেই এই কচ্ছপ হত্যার পিছনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী প্রজাতির সরীসৃপটি হলো রাসেল ভাইপার, যা চীন এবং সাউথ ইস্ট এশিয়াতে দেখা যায়। এরা সাধারণত 3 থেকে 5 ফিট লম্বা হয়, কিন্তু এরা খুব ক্ষিপ্র এবং নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে। এদের মুখের যে শব্দটি শোনা যায় সেটি অন্যান্য প্রজাতির সাপেদের তুলনায় অনেক বেশি প্রবল হয়ে থাকে। সরীসৃপ প্রজাতি নিজে থেকে আপনার কখনোই ক্ষতি করতে আসে না, কিন্তু এদের বিরক্ত করলে এরা
এরা কখনোই ছেড়ে দেয় না। এরা শস্যক্ষেতের আশেপাশে ঘুরে বেড়ায়, ফলে খুব সহজেই মানুষের সংস্পর্শে তারা চলে আসে। এর একটি কামড়ের জ্বালার প্রভাব এক মাস পর্যন্ত স্থায়ী হয়। বন্ধুরা, তাহলে আজকে আমাদের এই ভিডিওটিতে আপনাদের কোন সরীসৃপটিকে সব থেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তো বন্ধুরা, এরকমই আরো অজানা নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাপোর্ট করুন। আজকের মতো এতটাই, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।